দেশের মাটিতে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে পাকিস্তান দলকে। এমন ফলাফলের পর স্বাভাবিকভাবেই ভীষণ সমালোচিত হচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে প্রবল সমালোচনার মুখেও তিনি জানিয়ে দিলেন নেতৃত্ব ছাড়বেন না। মঙ্গলবার করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে 8 উইকেটে হারে পাকিস্তান। টেস্ট ইতিহাসে এই প্রথমবার তারা পরপর 4 টেস্টে হারলো ঘরের মাঠে। গত মার্চে লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাবরের দল। করাচি টেস্ট হারের পর বাবর আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের উপর মনোনিবেশ করবেন। বাবরের পরিষ্কার উত্তর, আমার কাছে অধিনায়কত্ব গর্বের বিষয়, আমার দেশের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব, আমার নিজের জন্যও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটা বেশি উপভোগ করি, চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না।